গোবন ডেরায় এক মাস ধরে লুকিয়ে আছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন মিনি ব্যাংক শেখ শাহজাহান কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন শেখ শাহজাহান রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা শাহজাহানের কাছেই গচ্ছিত আছে এমনই ধারণা ইডি আধিকারিকদের আর সেই টাকা উদ্ধার করতেই ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডি আধিকারিকদের ধরে একেবারে বেদরক মারধর করা হয় শাহজাহানের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ওঠে বিস্ফোরক অভিযোগ একেবারে হুলস্থুল কাণ্ড ঘটে যায় পাঁচই জানুয়ারির সকালে সাত সকালে কেন্দ্রীয় বাহিনী এবং ইডির উপর হামলার ঘটনা ঘটে শাহজাহানের এক ফোনেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এই ঘটনা যেন এমন কিন্তু বিস্ফোরক দাবি তার মধ্যেই শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি আর শেখ শাহজাহানের গ্রেপ্তারির চরম নির্দেশ রাজ্যপাল সহ কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের তারপরেও তেত্রিশ দিন পেরিয়ে গেছে এখনও অধরা শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান তার মধ্যে বারবার জামিনের জন্য আদালতে আবেদন জানাচ্ছেন শেখ শাহজাহান তবে খেলা কিন্তু এবার ঘুরতে চলেছে একেবারে শাহজাহানের বিরুদ্ধে ফুঁসে উঠলেন সন্দেশখালীর মহিলা বাহিনী মহিলা বাহিনীর উপর সন্দেশখালীর বাসিন্দাদের উপর এককালে অত্যাচার চালিয়েছেন শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানকে নিয়ে একেবারে ফুঁসে উঠে গর্জন শুরু বিস্ফোরণ শুরু বিস্ফোরক দাবি সন্দেশখালীর মহিলা বাহিনীর ঝাঁটা হাতে লাঠি হাতে তেরে এলো সন্দেশখালীর মহিলা বাহিনী তারপর থেকে কিন্তু হুলস্থুল একেবারে সন্দেশখালী এলাকা চরম বিপাকে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর করতে সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের গতকাল রাত থেকে উল্টো পুরাণ শুরু হয়েছে সন্দেশখালীতে এলাকার দৌড়দণ্ড প্রতাপ নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী বৃহস্পতিবার সকাল থেকে ফের রাস্তায় নামলেন সরবেরিয়ার মহিলারা লাঠি হাতে শয়ে শয়ে মহিলা রাস্তায় নেমে এসেছেন সকলের একটাই দাবি গ্রেপ্তার করতে হবে শাহজাহান শেখদের আর অত্যাচার সহ্য করবেন না তারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তারা আবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা তৃণমূল করি অর্থাৎ হঠাৎ করে সন্দেশখালীতে গ্রামবাসীদের ফুঁসে ওঠা শাহজাহান ঘনিষ্ঠ নেতাদের অফিসে ভেরিতে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে সিপিএম এবং বিজেপির কর্মী সমর্থকরা জড়িত রয়েছে বলে দাবি করেছিলেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা কিন্তু আজ সকাল থেকে বাঁশ লাঠি হাতে ফের পথে নামেন সরবেরিয়ার মহিলারা পথে নেমে তারা দাবি করেছেন অন্য কোনো রাজনৈতিক দল নন তারা তৃণমূলই করেন কিন্তু শাহজাহান শেখ এবং তার দলবলের অত্যাচার আর সহ্য করতে পারছেন না তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা রাস্তায় নেমেছেন শাহজাহান শেখ দিনের বেলায় বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়ে মারধর পর্যন্ত করে ঘরের ছেলেদের পড়তে দেওয়া হয় না তাদের হাত থেকে বই কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয় তাদের রাজনীতি করতে বাধ্য করা হয় এমনকি কেউ যদি বাধা দেয় তাহলে পাল্টা তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন তারা রাতের অন্ধকারে মহিলাদের তুলে নিয়ে গিয়ে অকত্য অত্যাচার করে শেখ শাহজাহান বাহিনী শাহজাহান শেখ দিনের বেলায় বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়ে মারধর করে ঘরের ছেলেদের পড়তেও দেয় না এমনকি তাদের রাজনীতি করতে বাধ্য করে শেখ শাহজাহান শাহজাহান শেখ এবং তার দলবল আদিবাসীদের জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ বিঘের পর বিঘে মাছের ভেরি দখল করে নেওয়া হয়েছে কিন্তু টাকা দেননি শাহজাহান শেখের বাহিনী অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আর ঘরে থাকতে পারছেন না তারা এবার নিজেদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছেন গ্রামের মহিলারা এতদিন কেন তারা রাস্তায় নামেননি তার জবাবে মহিলারা বলছে ভয়ে ঘরে সিঁ দিয়েছিলেন তারা মহিলাদের মিছিল সামাল দিতে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ গ্রামের মহিলাদের আশ্বস্ত করার চেষ্টা করে কিন্তু তারা তা শুনতে রাজি হয়নি শাহজাহান শেখ এবং তার দলবলের গ্রেপ্তারি দাবি করেছেন তারা শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবি করেছেন লাঠি ঝাঁটা হাতে রীতিমতো থানা ঘেরাওয়ের পথে নেমেছেন তারা ক্ষোভে পুঁছছে সরবেড়িয়ার মহিলারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ফয়সালা ইন দ্য স্পট গতকালই শাহজাহান বাহিনীকে তারা করে একেবারে নদীর জলে ঝাঁপ পর্যন্ত দিয়েছিল শাহজাহান বাহিনীর তৃণমূলের কর্মী সমর্থকরা নদীর জলে ঝাঁপ দিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন শাহজাহান বাহিনী আর আজ কিন্তু একেবারে সকাল থেকে উত্তপ্ত স্বর বেরিয়ার এলাকা সন্দেশখালীর এলাকা মহিলারা মহিলারা বেরিয়ে এসেছেন সন্দেশখালী গ্রামবাসীর মহিলারা একেবারে ঝাঁটা লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমেছেন তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার দলবলকে গ্রেপ্তার করতে হবে আর সহ্য করা যাচ্ছে না সহ্য করে করে অত্যাচার সহ্য করে করে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে আর নয় এবার গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে আমরা তৃণমূলী করি লাঠি হাতে রুকে দাঁড়িয়ে শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে হুলুস্থুল একেবারে সরবেরিয়া এলাকা এবং গ্রামের মহিলারা কিন্তু বিস্ফোরক দাবি করলেন দিনের বেলায় বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়ে মারধর করে শাহজাহান ঘরের ছেলেদের পড়তে দেয় না তাদের হাত থেকে বই কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয় তাদের রাজনীতি করতে বাধ্য করা হয় কেউ বাধা দিলে তাদের পাল্টা তাদের উপর অত্যাচার করা হয় গ্রাতের অন্ধকারে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয় এমনই কিন্তু দাবি গ্রামের মহিলাদের গ্রামের মহিলারা শাহজাহানের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ালেন এতদিন শেখ শাহজাহান তিনি গর্তের মধ্যে লুকিয়ে আছেন কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান এই প্রশ্নটা যখন উঠে গেছে তখন এবার কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত সরবেরিয়া শাহজাহানের এলাকা শাহজাহানের নিজের গ্রাম নিজের গ্রামের মহিলারাই কিন্তু এবার রুখে দাঁড়িয়েছেন শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে পুলিশ তাদের মিছিল সামাল দিতে কার্যত হিমসিম খায় মহিলাদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করে পুলিশ কিন্তু তাতে কি কোনো কথাই কিন্তু মানতে রাজি নয় গ্রামের মহিলারা তারা কিন্তু স্পষ্ট বলে শাহজাহান এবং তার বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর অত্যাচার সহ্য করা যাচ্ছে না সব মিলিয়ে হুলস্থুল রাজ্য রাজনীতি কবে গ্রেপ্তার হন শেখ শাহজাহান কারণ রাজ্যের উপর রাজ্য পুলিশের উপর এবার কিন্তু চাপ বাড়ছে কারণ মহিলারা এবার পথে নেমেছেন মহিলাদের এই দাবির পরপর কি এবার রাজ্য হাইকম্যান্ড থেকে কোনো নির্দেশ আসবে শাহজাহানকে গ্রেপ্তার করার এবার কি খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের